এই তো আজকে ওভেন কাভারের এই যে আমি পাড়ের অংশটা করে দেখাবো। এই যে এটা করার জন্য মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে এই যে কর্নারটা থেকে শুরু করি, এই যে কর্নার খের এই যে তিনটা চেনের জায়গা যে এই জায়গাটা থেকে শুরু করব। প্রথমে এই যে হুকের মধ্যে এইভাবে দুইটা প্যাচ দিয়ে নেব, দিয়ে তারপরে এই যে তিনটা চেনের গ্যাপ, এই যে প্রথম ডাবল ক্রুশি এটার মধ্যে এভাবে ধরে একটা ডাবল ক্রুশি করব। একটা ডাবল ক্রুশি হলো, এই জায়গাটার মধ্যেই আমি আরও দুইটা ডাবল ক্রুশি করব, মোট তিনটা ডাবল ক্রুশি হবে। তিনটা ডাবল ক্রুশি, দুইটা চেন, দুইটা চেন, তারপর আবার তিনটা ডাবল ক্রুশি, এক এই দুই তিন, এই তো তিনটা ডাবল ক্রুশি হলো। তারপর করব দুইটা চেন, এক দুই, দুইটা চেন করে এই যে এটা হচ্ছে প্রথম ডাবল ক্রুশির লাইন, তারপর এই যে দ্বিতীয় ডাবল ক্রুশির লাইনটা বাদ দিয়ে এই তিন নাম্বার ডাবল ক্রুশির লাইনের মধ্যে এই যাব, এইখানে এই ফাঁকা এই তিন নাম্বার ডাবল ক্রুশির এই জায়গাটা, এই জায়গায় আবার তিনটা ডাবল ক্রুশি করব, এক এই দুই এই তিন, তারপর আবার দুইটা চেন, দুইটা চেন করে আবার একটা এই ডাবল ক্রুশির ঘরটা বাদ দিব, বাদ দিয়ে এই যে পরের ডাবল ক্রুশির ঘরটায় এই জায়গাটা আবার তিনটা ডাবল ক্রুশি করব। এইভাবে আবার দুইটা চেন, দুইটা চেন করে এই ডাবল ক্রুশির ঘরটা বাদ দিয়ে এই ডাবল ক্রুশির ঘরে তিনটা ডাবল ক্রুশি করব। আবার দুইটা চেন, এই যে এইখানে তিনটা ডাবল ক্রুশি করব, এইভাবে দুইটা চেন তিনটা ডাবল ক্রুশি, দুইটা চেন তিনটা ডাবল ক্রুশি, এইভাবে করে এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি কর্নার দিয়ে। এতটুকু এই লাইনটা করা শেষ, এখন এই যে কর্নারে আমি করব, প্রথমে দুইটা চেন করে নিব, দুইটা চেন করে এই যে এই প্রথম ডাবল ক্রুশির ঘরে তিনটা ডাবল ক্রুশি করব, এক এই দুই এই তিন, তারপর দুইটা চেন, দুইটা চেন করে এই একই ঘরে আবার তিনটা ডাবল ক্রুশি করব, এক দুই তিন, তারপর এই তো এখন দুইটা চেন করব, এক দুই, দুইটা চেন করে এখানে এক দুই তিন, তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে একটা ডাবল ক্রুশি, পাঁচ নাম্বার ঘরে একটা, আর ছয় নাম্বার ঘরে একটা, এইভাবে পরপর তিনটা ডাবল ক্রুশি করব। এই তো তারপর দুইটা চেন, দুইটা চেন করে এখন দুইটা চেন দুইটা ঘর আমি স্কিপ করব, করে তিন নাম্বার ঘরে একটা ডাবল ক্রুশি, চার নাম্বার ঘরে একটা, পাঁচ নাম্বার ঘরে একটা, এইতে এইখানে আমি তিনটা ঘর স্কিপ করেছি, কারণ এই যে এখানে তিনটা ডাবল ক্রুশি আছে সেই জন্য, আর নয়তো জায়গাটা বেশি ফাঁকা হয়ে থাকবে, এখন জিনিসটা সুন্দর সমান এই জন্য এই জায়গায় তিনটা ঘর স্কিপ করে চার পাঁচ ছয় করেছি, আর এখানে দুইটা ঘর স্কিপ করেছি, দুইটা চেন দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে তিন চার পাঁচ, এই জায়গায় তিনটা ঘরে তিনটা ডাবল ক্রুশি করেছি। এখন আবার দুইটা চেন করব, দুইটা চেন করে এক দুই, দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে এই যে পরপর তিনটা ঘরে তিনটা ডাবল ক্রুশি করব। আবার দুইটা চেন,
তারপর আবার তিনটা ঘরে এই যে দুইটা ঘর বাদ দিয়ে তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশি। এই লাইনটা আমি পুরোটা এমন করেই করব। এই লাইনটা শেষ করে একদম কর্নারে এসে তারপর আমি দেখাচ্ছি এতটুকু পর্যন্ত আমি করব। এই যে কর্নারে এসে পড়েছি, এই যে করে এখন দুইটা চেন, দুইটা চেন করে এখন আবার তিনটা ঘর আমি স্কিপ করব। এই যে এক দুই তিন, তিনটা ঘর স্কিপ করে এই যে লাস্টের এই চেনটার মধ্যে চলে যাব। এই যে প্রথম ডাবল ক্রোশি, এই জায়গাটার মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব। দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশি, এখন আবার দুইটা চেন, দুইটা চেন করে এই যে এটা হচ্ছে প্রথম ডাবল ক্রোশি ঘর, এটা দ্বিতীয়, দ্বিতীয় ডাবল ক্রোশি ঘরটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশি ঘরে তিনটা ডাবল ক্রোশি, তারপর দুইটা চেন পরের ঘরেটা বাদ দিয়ে আবার তিনটা ডাবল ক্রোশি। এই যে এই পাশেরটা যেইভাবে করেছি ঠিক এইভাবেই, যে দুইটা ডাবল ক্রোশি, এই যে এই সাইডের এই পাশের ঘর যেইভাবে করেছি ঠিক এই পাশেই এমন হবে, আর এই পাশে যেইভাবে করেছি এই সাইডেরটাও ঠিক এইভাবেই হবে। এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি এই পাশটা দিয়েও হবে। এই যে তিনটা দুইটা চেন, এই যে তিনটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন করে এই যে এই এই ঘরটা বাদ দিয়ে এই ঘরে আবার তিনটা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন করে এই ঘরটা বাদ দিয়ে এই ঘরে তিনটা ডাবল ক্রোশি, এইভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। এই তো এটা এই লাইনটা করা শেষ, এখন জয়েন দিয়ে দিব। দুইটা চেন করে এখন এই যে এখানে প্রথম যেই ডাবল ক্রোশিটা নিয়েছিলাম সেই জায়গাটার মধ্যে এই এই যে এই সুতাটা আর এই যে এইভাবে এইটা দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে দেব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে তারপরে এই সুতাটা আমি কাটবো না, এইভাবেই রেখে দিব, কারণ এই আমি পরে আরেকটা এখন আরেকটা লাইন করব এই পাশ দিয়ে আরেকটা কালার দিয়ে। এই যে এইটা এই সুতাটা এইভাবেই থাকবে, এখন এই কালারটা দিয়ে এই যে এই পাশ দিয়ে এই পাশ থেকে শুরু করব। প্রথমে এই যে এইভাবে দিয়ে দুইটা প্যাচ দিয়ে নেব, তারপরে এই যে এই কর্নার থেকে এইখানে এই যে এইভাবে ধরে এখানে একটা ডাবল ক্রোশি করব। এই যে এই কর্নারের মধ্যে আমি আরও দুইটা ডাবল ক্রোশি করব, দুইটা ডাবল ক্রোশি, তার মোট তিনটা হবে। এই যে এই প্রথম ডাবল ক্রোশি আর এই যে পরে দুইটা ডাবল ক্রোশি করলাম, মোট তিনটা ডাবল ক্রোশি হলো, দুইটা চেন তারপর আবার তিনটা ডাবল ক্রোশি। এই যে কর্নার, এখন দুইটা চেন, দুইটা চেন করে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব, এক দুই এই তিন, আবার দুইটা চেন, দুইটা চেন করে এই যে এই দুইটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব। এই পারের দুই নম্বর লাইনটা আমি এইভাবেই করবো, এই কর্নার দিয়ে করবো তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশি এই কর্নারে, আর প্রত্যেকটা ঘরে এই যে দুইটা ডাবল দুইটা চেন করে তারপর এই যে দুইটা চেনের গ্যাপে তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশি, এইভাবেই পুরোটা রাউন্ড করব। আর এই কর্নারগুলির এই যে এই কর্নারে এসেও ঠিক এই জায়গাটার মধ্যে এই যে সুতাটা এইভাবে থাকবে, তারপর এই জায়গায় আমি তিনটা ডাবল ক্রোশি করব, দুইটা চেন করব, করে এই কর্নারে চলে যাব। এখানে তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশি একই ঘরে এই যে কর্নারে, তারপর আবার দুইটা চেন, দুইটা চেন করে তারপর এই যে তিনটা ডাবল ক্রোশি করব এই জায়গাটার মধ্যে, এইভাবেই পুরোটা রাউন্ড এতটুকু পর্যন্ত শেষ করে তারপর দেখাচ্ছি। এতে লাল বর্ডারটা এই যে করা শেষ, এখন জয়েন দিব এই যে দুইটা চেন করেছি আর এই যে প্রথম যে ডাবল ক্রোশিটা নিয়েছিলাম এই জায়গাটায়, এইভাবে একটা
স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এখন এই যে এখানে যে সাদা সুতাটা আছে এটার কাজটা করব। এখানে একটা চেন করব, করে এই যে এই জায়গাটা এসে করব। এখানে একটা সিঙ্গেল ক্রুশি একটা চেন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব, ধরে তারপরে এক্সট্রা দুইটা চেন করব, করে এই যে এই পাশে দুইটা চেনের গ্যাপে চলে যাব। এখানে তিনটা ডাবল ক্রুশি করব, দুইটা চেনের গ্যাপে তিনটা ডাবল ক্রুশি করে দুইটা চেন করব, করে এই যে এই কর্নারে চলে যাব। এই কর্নারে যেয়ে এখানে আবার ওই একই নিয়মে এই যে এই এই এইটা যেভাবে করেছি ডিজাইনটা ঠিক ওইভাবেই এই যে কর্নারগুলোতে তিনটা ডাবল ক্রুশি, দুইটা চেন, তিনটা ডাবল ক্রুশি করব। প্রথমে তিনটা ডাবল ক্রুশি, তারপর দুইটা চেন করব, তারপরে এই একই ঘরে আবার তিনটা ডাবল ক্রুশি, তিনটা ডাবল ক্রুশি করে এখানে দুইটা চেন করব, করে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসব। এখানে আবার তিনটা ডাবল ক্রুশি করব, দুইটা চেন, তারপর তিনটা ডাবল ক্রুশি, এইভাবেই এই যে পুরোটা রাউন্ড শেষ করব। এতটুকু করে তারপর দেখাচ্ছি এই কর্নারগুলিতে হবে তিনটা ডাবল ক্রুশি, দুইটা চেন, তিনটা ডাবল ক্রুশি, আর এই জায়গাগুলির মধ্যে হবে এই যে দুইটা চেনের গ্যাপ, এই জায়গায় তিনটা ডাবল ক্রুশি, দুইটা চেন, আবার তিনটা ডাবল ক্রুশি। তিন নাম্বার লাইনটা শেষ, এখন জয়েন দিব। প্রথমে দুইটা চেন করব, চেন করে এই ঘরটা কমপ্লিট করে নেব। এখানে দুইটা ডাবল ক্রুশি করব, দুইটা ডাবল ক্রুশি করে এই যে প্রথমে সিঙ্গেল ক্রুশি আর একটা চেন নিয়েছিলাম এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তিন নাম্বার রাউন্ডটা শেষ, এখন চার নাম্বার বর্ডারটা তৈরি করব। এটা করার জন্য প্রথমেই একটা সিঙ্গেল ক্রুশি আর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব, তারপর এই জায়গায় আরেকটা ডাবল ক্রুশি করব, ডাবল ক্রুশি করে এখানে তিনটা চেন করব, তিনটা চেন করে এই যে দুইটা ঘর, এই দুইটা ঘরের মধ্যে এই যে হুকটা ঢুকাবো, তারপর একটা সিঙ্গেল ক্রুশি করে নেব। এটা থ্রি চেন পিকক হলো। এখন এখানে আবার দুইটা ডাবল ক্রুশি করব একই ঘরে, এইভাবে হবে। এখন আর কোনো চেন করব না, এখন ডাইরেক্ট এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাবে। এখানে আবার দুইটা ডাবল ক্রুশি করব, দুইটা ডাবল ক্রুশি করে তিনটা চেন করব, এক দুই তিন, তিনটা চেন করে এই যে আবার দুইটা ঘর, এই দুইটা ঘরের মধ্যে দিয়ে একটা পিকক তৈরি করব, তারপর এই একই ঘরে আবার দুইটা ডাবল ক্রুশি করব। তারপর এই কর্নারে চলে যাব, এই যে এই দুইটা এই যে চেনের গ্যাপে এই জায়গাটায় এখানে করব চারটা ডাবল ক্রুশি, এক দুই তিন চার, এই তো চারটা ডাবল ক্রুশি করে তিনটা চেন করব, তিনটা চেন করে এই যে দুইটা ঘরের মধ্যে ঢুকাবো। এখানে একটা সিঙ্গেল ক্রুশি করে দিবে, এটা তিন থ্রি চেন পিকক হলো। এখন এই একই জায়গায় আবার চারটা ডাবল ক্রুশি করব, এক দুই তিন এই চার, এই তো কর্নারটা। এখন আবার দুইটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব,
এখানে দুইটা ডাবল ক্রোশি করব তিনটা চেইন এই যে দুইটা ঘর এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব তারপর আবার দুইটা ডাবল ক্রোশি আবার দুইটা চেনের গ্যাপে চলে যাব এই জায়গাগুলিতে এইভাবেই হবে দুইটা ডাবল ক্রোশি তারপর থ্রি চেন পিকক আবার দুইটা ডাবল ক্রোশি এই দুইটা ডাবল ক্রোশি এভাবেই পুরোটা রাউন্ড শেষ করব এই যে এই দুইটা চেনের জায়গায় এখানে আমি দুইটা ডাবল ক্রোশি থ্রি চেন পিকক করব দুইটা ডাবল ক্রোশি করব তারপরে আবার এই দুইটা চেনের গ্যাপে ঠিক এইভাবেই তিন দুইটা ডাবল ক্রোশি থ্রি চেন পিকক দুইটা ডাবল ক্রোশি আর কর্নারে করব চারটা ডাবল ক্রোশি থ্রি চেন পিকক চারটা ডাবল ক্রোশি এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর দেখাচ্ছি এতটুকু পর্যন্ত পুরোটা রাউন্ড আমার এই যে করা শেষ এখন জয়েন দিব এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি নিয়েছি আর এই চেনটাই চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে এখন সুতা কেটে দিব এই তো আমার ওভেন কভারটা তৈরি করা শেষ এখানে আপনারা এই এই যে ফুল সেট করে দিতে পারবেন ফুল সেট করলে খুবই সুন্দর লাগে এই ফুলের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে করে নিতে পারেন যে কোনো কালারের ফুল দিতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ